ট্যুরিস্ট পুলিশের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কক্সবাজার সমুদ্র সৈকতে অনুষ্ঠিত হয়েছে ট্যুরিস্ট আলোক উৎসব সন্ধ্যায় কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে উৎসবের আয়োজন করা হয় এ সময় আতশবাজি এবং ফানুস ওড়ানো হয় উৎসব উপলক্ষে লাবণী পয়েন্টের আশেপাশের এলাকা সাজানো হয় বর্ণিল সাজে সন্ধ্যায় পুলিশের মহাপরিদর্শক ডক্টর বেনজির আহমেদ অনুষ্ঠানের উদ্বোধন করেন এ সময় তিনি বলেন নানা সীমাবদ্ধতার পরও টুরিস্ট পুলিশ পর্যটকদের নিরাপত্তার পাশাপাশি পর্যটন শিল্প বিকাশে অনন্য ভূমিকা পালন করছে